পারছো বোন মানুষ থেকে মানুষ হবে তেস এখন আমি হা খেতেছি গাইস দেখো কি অবস্থা করেছে এবারে বাজেমে দুটো দেখতে পাইনি একাবের অবস্থা দেখো হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো গাইস সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তো তোমার সঙ্গে দেখি কতটা কি শেয়ার করতে পারি আজকে ব্লগটা যে কি করি না করি সেই সবই দেখাবো তো চলো এখন করো ইনস্টাগ্রাম দেখছি ইনস্টাগ্রাম দেখছো গাইস চাটা ফলোয়ার্স বাড়লো গাইস যারা যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করনি তাড়াতাড়ি ফলো করে দাও ডেসক্রিপশনে লিংক থাকবে গাইস এই চাটা খেয়ে দেখো না বসে আছে কিরকম সকাল থেকে উঠেইনি উঠেছে কটার সময় দেখো এখন বাজে কটা এখন বাজে তোমার হচ্ছে 9:25 বাজে 9:25 বাজে দেখো উঠেছে প্রায় তখন বাজে 8টা না 8:30 আমি এরকম সময় উঠেছি আমি এরকম সময় তো উঠেছি আমি বলছি তো গাইস আজকে আমার মানে কি বলবো আমার অবস্থা যা হয়েছে দেখতেই পাচ্ছ আমি অনেকদিন ধরে চুল টুল কাটিনি মানে মুখের অবস্থা খুবই খারাপ হয়ে আছে দেখতেই পাচ্ছ মানে অনেকদিন ভিডিও করছি কিন্তু কাটা হচ্ছে না চলো আজ চুলটাও কেটে আসবো হয়তো চুল কাটতে গেছিল আর আমি ওর উপর একটা প্র্যাঙ্ক করেছি কি অবস্থা মাথায় আমি ডিম ফাটিয়েছি সেটা শর্ট ভিডিওতে আসবে তোমরা দেখতে পাবে তোমাকে খাবার তো আমি আই না আমি এমনিতে স্নান করব আমি ওর ঢুকার সঙ্গে সঙ্গে আমি ঠাস করে পারবে না তুমি তো গাইস এবারে হচ্ছে ও স্নান করছে আর আমি এখনো স্নান করিনি এই প্র্যাঙ্কটা করার জন্য আমি এখনো স্নান করতে পারিনি কারণ আমি যদি স্নান করতে ঢুকতাম আর ও চলে আসলে তাহলে প্র্যাঙ্কটাই হতো না তো সেই জন্য স্নান করতে লেট হয়ে গেল তো এবার আমি স্নান করতে ঢুকবো আর তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টান টান করে একদম রেডি হয়ে গেছি আর চুলটা খুব সুন্দর কেটেছে তোমরা বলো কমেন্টে গাইস যে কেমন লাগছে আমায় দেখতে ঠিক আছে আর ওইদিকে মায়ের হচ্ছে আছে মা কি করো তুমি আজকে মাংস হবে হচ্ছে এই আদা রসুন সব ছাড়াচ্ছ নাকি আর তিশা স্নান করছে গাইস ও এসে এ করবে তেল ছিটকাছে ও কি করে গাইস যখন হচ্ছে বেশি জল থাকবে মানে তেল যখন দেওয়া থাকবে কড়াতে আর সেই মুহূর্তে যদি বেশি জল থাকে সে কি করবে দিয়ে দেবে আলু টালু দিয়ে দেবে তো তেলে আর জল তো কেমন সেটাই জানোই তো দেখবে আমাদের একটা কাজের মাসি এসেছে দেখবে দেখো আমাদের কাজের মাসি এইটা রান্নাঘরটা পুছছে ঠিক আছে তো পুছে দে কেন হ্যাঁ তখন এমন করছে না এখানটা এসে পুরোটা পুছেছে কি কি বারণ করেছে ও কনফিউজ হয়ে গেছে এখন কি বলছো কি বলছো বলো বলছি ওর চোর বডি লোশন থেকে হ্যাঁ ওটা কি ছিল বডি লোশন ছিল ও বলে না কেমন দাঁড়িয়ে আছে দেখো ও কাজের মাসি আসো 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 ও বলো তাহলে কি বলছো কি বলছো কাজ করছিল কেন কত দূর হলো রান্না অর্ধেক হয়েছে এখনো অর্ধেক বাকি আছে মানে এই যে জলটা দেখতে পাচ্ছি ঝোল ঝোল এটা কষতে কষতে পুরো শুকিয়ে দেবো তারপরে হালকা একটু ঝোল দিয়ে তারপরে নামিয়ে দেবো চিকেনটা কেমন স্মেল বেরিয়েছে খুব সুন্দর স্মেল বেরিয়েছে গন্ধটা মিট মশলা দিয়েছে তো ওই জন্য সুন্দর লাগছে আর কিছুই না ঠিক আছে এরপর থেকে শুধু মিট মশলা দিয়ে রান্না করবো আর কিছু দেবো না সেটা বলতে আমি সেটা বলতে চাচ্ছি না উল্টো বলছি
আমি সেটা বলতে যাচ্ছি না তোমার ভালোই হয় রান্না ভালো হয়েছে খুব সুন্দর আরে গরম মধ্যে ঘেমে ফেমে খেতে উঠে রান্না করছি বলি মিট মশলার জন্য আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি সেটা বলতে চাইনি একদম সেই হয়েছে একদম খুবই সুন্দর হয়েছে গাইস চিকেনটা খুব ভালো হয়েছে কিন্তু একটু সামান্য ঝাল হয়েছে সামান্য না অনেকটাই হয়েছে এইভাবে খেতে শুরু করেছি কেমন হয়েছে বল ভালো না ঝাল ঝাল কি বাবা তোমাকে বলো ঝাল ঝাল হয়েছে যে মা কেমন হয়েছে মা তো খাইনি এখনো খাইনি মা কে বলবে মা কেমন হয়েছে হ্যাঁ দেখো মা কতটা রিভিউ দিল আমরা এখন এসেছি ছাদে অনেকক্ষণ চলে এসেছি গাইস আর আমি ঘেমে রাখো পুরো মেকআপের অবস্থা দেখো গাইস মেকআপের অবস্থা দেখো আর গাইস এখন আবার কি বলবো কি কি করছে কতগুলো শর্ট বানানো হবে বানানো হয়নি আজকে বেশি দুটো না তিনটে বানিয়েছি তাই তো দুটো তিনটে মতন বানিয়েছি তো এখন কতগুলো শর্ট বানাবো তারপর আর এই যে মা এখানে বসে আছে দেখো মাকে আসতে বললাম মা কাজ টাজ করে এই এসেছে উপরে হ্যাঁ তুমি কি করতেছ এখন গরমকাল গাইস পড়ে গেছে ঠিক আছে মা হাওয়া খেতে আসছে হাওয়া খেতে আসছো এ মা হাওয়া খেতে এসেছে তুমি কি খেতে এসেছো আমি শর্ট করতেছি আমার আর হাওয়া খাওয়া হবে না হাওয়া খাওয়া হবে না না আমি এই যে আমি ক্যামেরাম্যান গাইস আমি ক্যামেরাম্যান এখন আমি হচ্ছে এই যে ক্যামেরাম্যান ক্যামেরা হচ্ছে ক্যামেরা করবো তো রেডি তুমি রেডি আছো এই ছিল ভিডিও আর গাইস রিলস টিলস করে এই দেখো এসেছি এইসবে শেষ করলাম ভিডিও কি বলবো প্রচুর গরম লাগছে দেখতে পাচ্ছ মুখটু সব ঘেমে গেছে আমার আমার ঘেমে গেছে ওর মুখটা ও মেকআপ মেকআপ কিছু করেনি তাই ওর এরকম অবস্থা আর আমার তাহলে কেমন অবস্থা আমার মনে হচ্ছে আগ্নেয়গিরি হয়ে গেছে তো চলো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে কমেন্টে আর ভালো থাকো সবাই সুস্থ থেকো এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা এখনো আমাদের ভিডিও দেখছো কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বারবার ধরে বলছি গাইস প্লিজ তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে তো এটা আজকের একটা ছোট ব্লগ তাই না আজকের ব্লগটা বেশি বড় না ছোট একটা ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও বাই বাই